আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সারা বাংলাদেশ তাকিয়েছিল হিরো আলমের আজকে কি হবে। তবে আজকে একটা জিনিস আমার গর্বের বুকটা ভরে গেছে, বাংলাদেশে আজকে যে নির্বাচন হলো, মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রী যোগ করলাম। সারা বিশ্বের লোক জিয়ারে মনে করেন, ফেসবুক ইউটিউব গণমাধ্যম জিয়ারে প্রচার করছে, সেই সব জায়গায় গেছে আজকে মানে প্রধানমন্ত্রীকে আমি লাগাইছিলাম, মানে আজকে যে ভোটটা হইল। তো যাই হোক, আজকে ভোটের ফলাফল আপনারা সবাই জানেন। তো আমার প্রথম বলে ফলাফলের বিষয়টা হলো রে, আমাদের নন্দীগ্রাম যখন আমাকে ফলাফল ঘোষণা করায় প্রথম পর্ব, আমার নন্দীগ্রাম হলে রে 49টা কেন্দ্র আর কি। আচ্ছা, আমার নন্দীগ্রামে হলো 49টা কেন্দ্র। এখানে যখন একর থেকে আমরা ফলাফল ঘোষণা করলো, একর থেকে 39 পর্যন্ত ওরা ফলাফল ঘোষণা করতে করার পরে চুপচাপ মানে আরও কিছুদিন গ্যাপ যায়, মানে 10টা 12টার পরে গ্যাপ যায়, 39 পর্যন্ত এরা ঘোষণা করার পরে আর কোনো কোনো ঘোষণা করেনি। আর কোনো ঘোষণা কর না করে ডাইরেক্ট করলে কি ওরা ডিক্লারে আসলো, মানে আমি কত ভোট পাই আমার কেটে ভোটের ফলাফল। মাঝখানে যে 10টা যে ভোট মনে করেন যে আরও বলার ছিল তারা কিন্তু বলেনি, না বলে কি বললো ধাম করে কিন্তু ওরা আটকে দেয়, আমাকে ডিক্লার দিল, আমি পাশে হলে 8,000, তানজিন পাশে 11,000, এরকম করে ঘোষণা দিল আর কি। ঘটনা হলো কি, মাঝখানে যে 10টা, এই 10টার কোনো ফলাফল নাই, ডাইরেক্ট তারা ঘোষণা দিল। আর পরে কিছু কিছু জায়গার ভোটের আমাকে রেজাল্ট দেখেছে, আমি পাশে 28টা, তারা তানসিন পাশে মনে করেন মুসলমানরা 500 ভোট। তো আমরা প্রতিটা বুঝিটা দেখি 78টা, 80টা, 37টা, 25টা, সব কটা মনে করি ভোট মিলেও 500 ভোট হয় না এক একটা বুঝে। তাহলে তুমি তাহলে আমরা এতগুলো যে ভোট পেলাম সেই ভোটগুলো গেল কই? সেই তাই এক একটা ভোটের 500 করে ভোট পেল, এই 500 ভোট হঠাৎ করে আসলো কোথায়? আমরা নিজেও বুঝলাম না। এবং আমরা বিকেল থেকে প্রতিটা কেন্দ্রে আমরা খবর নিয়েছি, আমি এমন কোনো কেন্দ্রে নাই যে পাস করিনি, দু এক একটা দাবি তো দিগুলো ফেলও করি। সেই একটা ধরে মনে করেন আপিল মার্কে কার করছে ডুয়েল পাস করছে, অথবা মনে করেন চার ঘন্টা পাস করবি এক জায়গা। তাহলে হট করে এত ভোট করতে গেলে আমি জানি না। এবং আমরা যারা এজেন্ট ছিল তাদেরকে আমরা কিন্তু ভোট বলা বলে পরে বলছে যে আমাদের কাগজ দেন, তারাকে কিন্তু কাগজ কেউ দেয়নি অফিসাররা। তারপরে যারা ওখানে ভিতরে ছিল ওখানে, আমি তো সব কটা কেন্দ্রে ঘুরছি, অনেক কটা কেন্দ্রে ঘুরছি, তারা যখন এই মনে ফলাফলটা নিয়ে আসে আমাকে কিন্তু বলছে আলমগা কি পাস করছে, আমার কেন্দ্রে আপনি এত বলেন, এতগুলো ভোট পাচ্ছেন, এইরকম করে কিন্তু আমার সবাই বলেছে। এবং পুলিশ কর্মীরা বলেন, র্যাব কন, বিডিআর কন, সেনাবাহিনী কন, এমন কোনো লোক বলেনি যে আমি পাস করিনি। যারা ভিতরে ছিল তারা সবাই এক ব্যক্তি বলছে আপনি পাস করছেন, আপনি কিন্তু হ্যাঁ ফলাফল খুবই ভালো। এবং যে সমস্ত লোকেরা ভোট দিয়েছে এমন কোনো লোক নাই যে তারা আমাকে লোকে আঙুল দিয়ে দেখায়নি আলম ব্যাপুকে আমি এক তারা ভোট দিয়ে আসলাম। এত ভোট ভোটটা গেল কিছু আমি জানি না। এবং ওখানে ফলাফল ঘোষণা শেষ হয়নি, ওখানে আওয়ামী লীগের একটা সভাপতি বলছে হ্যাঁ পাস করছে মশাল, তাহলে ঘোষণা অপেক্ষায় আছে ওখানে তার বলছে। তো ওরা আমরা আগে নিজেই জানি না, আমরা প্রার্থী কত বসে আছে যে কত ভোট পাইছে, ওরা আগে মনে করলে নিজেরা ঘোষণা দিত যে আমরা আপন কালে ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা পাইছি পাস করতে মশাল। তাহলে আমরা মানুষের জিনিসটা ভোটের মানুষ আমি গিয়ে বলতে চাই ভাই, ভোটারদের উপস্থিত খুবই কম, তো ভোটারদের উপস্থিত কী শেয়ার হবে, ভোটাররা কীভাবে ভোট করতে যাবে, ভোট ভোটের আগে ভোট হয়ে যায় তাহলে ভোট কেউ কি দিতে যায়। এবং এই জায়গা এতগুলো ভোটের ব্যবধান মাঝখানে 10টা ভোট, তাহলে আমরা করো আমরা যখন জিজ্ঞেস করবো জিজ্ঞেস করতে শুধু করতে পারা দিল না, তারা ধাম করে আসার ঘোষণা দিল। আর এমন কোনো কেন্দ্রে নেই, আপনি ভালো করে খবরলে দেখবেন যারা আমরা এজেন্সি দিয়ে কেন্দ্রে বিকেল থেকে সবাইকে প্রতিটা কেন্দ্রে আমরা এজেন্সি ছিল লোকজন ছিল আমাকে বলে আপনি এতটা ভোট পাই, পাঁচ পাঁচ সাথে অন্য কোথাও আমরা ফল পাইনি। ওই জায়গাতে হঠাৎ করে দেয় আমরা উল্টো পাল্টা হিসেবে দেখো, তাহলে এখন এই বিরুদ্ধে আপনি কী বলে জনগণ কী মেনে নিতে পারে বলুন? আমি নয় মনে করি মনে কী বলতে বলেন, যারা ভোট দিয়েছে তারাই তো এখন মেনে নিতে পারলে না যে আমরা একটা ভোটে কেন্দ্রে 28টা আমি ভোট পেতে পারি, কোনো কোনটা একটা জায়গায় 3,000 ভোটার দল থাকে, আমি যদি ভোটটা নাও করেন দাঁড়ালে আমার জন্য করে একটা করে একটা এলাকা তো হিদল দুই তিনশো ভক্ত নাই আর ইয়া ভক্ত ধরা হয়নি, তাহলে আমাকে এই ভোটগুলো গেল।
তা ঘরটা আমাকে দেয়নি তারা কেউ, তা 500 টাকা করতে হবে বলো। যে জায়গা মনে করেন মশালের কোনো নাম গুন্ধ নেই, কথাই ছিল না। যারা আওয়ামী লীগের লোক যারা মনে করেন তারা পর্যন্ত আমার ভোট মারতে, তা আমি আওয়ামী লীগকে তোমার ভোট মারছি। তারা এইরকম করতে ভালোবাসে কিছু, ওরা ব্যক্তি মনে করেন দল থেকে ভোট দেওয়া নেই, তারা আমার ভালোবাসে ভোট দেয়। তাহলে আজকে কলা কলারা ধাম করে আমাকে জানান নাই কিছু নাই, ধাম করে 39 থেকে 49 একবার ডিগলারে বোনা বলে ডাইরেক্ট বলে এত আদায় করছিল। তাহলে এই ভোট তাহলে কি হবে? তাই আপনাকে একটা কথা বলতে চাই, এই ভোট সুষ্ঠু ভোট হয়নি এবং এই ফলাফল আমি মানি না। অবশ্যই, কারণ এটা মাত্র আমার কেন্দ্রে যারা আমার এজেন্ট ছিল তার ভোট দেওয়ার কথা কোনো সিট দেয়নি, কোথায় সিট দেওয়া লাগবে না। তারপরে মনে করেন আমার কথা হলো যে 39 থেকে 50-49 পর্যন্ত আমার হলে ভোট গণনা না দিয়ে ওরা ডাইরেক্ট রায় কেন দিল আমাকে মাত্র।